জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিকাশের পৃষ্ঠপোষকতায় স্কুল শিক্ষার্থীদের মাঝে 20,000 গ্রাফিক নভেল মুজিব বিতরণ করবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। জাতিকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর মতো বড় মানুষদের জীবনী শিশুদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবুসাইদ। রোকসানা আমিনের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গ্রাফিক নভেল সিরিজ মুজিব বিতরণ কর্মসূচির উদ্বোধন। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস করতে বই পড়া কর্মসূচি চালিয়ে আসছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। এবার স্কুল কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ডিজিটাল কমিক বুক পৌঁছে দেওয়া হবে। এই অপার সম্ভাবনার সামনে আমরা আজকে দাঁড়িয়ে আছি। এইটা বঙ্গবন্ধু আলোচনা, তার গুণের শেষ নাই। এই বইটা পড়লে যে কেউ, যে কোনো ছেলে বা মেয়ে এই বই পড়লে, এবং খুব মজা ছবি একে একে বই, তার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর চরিত্র, বঙ্গবন্ধুর স্বপ্ন, হ্যাঁ, বঙ্গবন্ধুর কর্মস্পৃহা সব কিছু বোঝা যায়। আমার মনে হয় যে বই যে ছেলে মেয়েরা পড়বে তাদের মনে চিরদিনের জন্য, মহৎ কিছুর জন্য, বড় কিছুর জন্য একটা স্বপ্ন এটা তৈরি হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে সিআরআই প্রকাশিত গ্রাফিক নভেল মুজিব বিতরণের প্রধান পৃষ্ঠপোষক বিকাশ। বিকাশের প্রধান নির্বাহী জানালেন, শিশুদের মননশীলতা বাড়াতে বরাবরই শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো কাউকে কটু কথা বলেননি, অ্যাট লিস্ট আমার তার লিখিত বইয়ে দেখেছি। তো আই থিঙ্ক যদি সামান্যতম এইটুকু কোয়ালিটিও যদি আজকের পাঠকরা পড়ে এটাকে এর থেকে অর্জন করতে পারে, তাহলে ভবিষ্যতে লিডারশিপ আমাদের দরকার হবে। সেই লিডারশিপের মধ্যেও এরকম একটা কোয়ালিটি থাকলে দেশ জাতি সবার জন্য মঙ্গল। বইটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক সেই ক্ষেত্রে বিশ্ব সাহিত্য কেন্দ্র একটা বিশাল ভূমিকা রাখে। স্কুল শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করতে সারা দেশের বাংলা ও ইংরেজি মাধ্যমের 500 স্কুলে 20,000 কপি গ্রাফিক নভেল মুজিব বিতরণ করা হবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।